করিমগঞ্জ ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আপনারা আলোচনা শুনবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট লেখক ও গবেষক জনাব হযরত মাওলানা আল্লামা মুফতি মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ সাহেব মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আলোচনা শুনবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুনাজিরে আহলে সুন্নাহ জনাব আরহাজ হযরত মাওলানা মুফতি ওসমান গনি সালেহী সাহেবের জবান থেকে মুফতি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন জোরে বলেন আমিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের 94 তম সূরা সূরাতুল ইনশিরাক আয়াত সংখ্যা হলো 8 এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই মক্কি সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমি এর উপরে এই সূরার উপরে সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই আল্লাহ আমাকে বলা প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন জোরে বলেন আমিন আমরা আজকে কোন সূরার আলোচনা শুনব সূরাতুল ইনশিরাক সবাই বলেন সূরাতুল সূরাটির নাম সূরাতুল ইনশিরাক এই সূরাটি পবিত্র কোরআনের কততম সূরা 94 বলেন কততম 94 তম সূরা সূরাটির আয়াত সংখ্যা হলো 8 আমি আবার বলি সূরাটির আয়াত সংখ্যা কত সূরাটি মক্কি মক্কায় অবতীর্ণ হওয়ার কারণে সূরাটিকে মক্কি সূরা বলা হয় এবার আমার আলোচনা যদি বুঝে থাকেন তাহলে আমার প্রশ্নের জবাব দেন আমরা আজকে কততম সূরার আলোচনা শুনব সবাই বলেন 94 তম সূরা সূরাটির নাম সূরাতুল ইনশিরাক পবিত্র কোরআনের 94 তম সূরার আয়াত সংখ্যা কয়টি জোরে বলেন কয়টি সূরাটি মাদানী সূরাটি মক্কি কিছু ছাত্র অ্যাক্টিভ আছে আলহামদুলিল্লাহ বলেন সূরাটি মক্কি না মাদানী জোরে বলেন মক্কি না মাদানী কততম সূরা 94 আয়াত সংখ্যা সূরাটির নাম সূরাতুল ইনশিরাক আমরা আজকে সূরাতুল ইনশিরাক এর উপরে আলোচনা শুনব আল্লাহ আমাদেরকে বলার এবং শোনার মতো তৌফিক দান করুন জোরে বলেন আমিন এই সূরাটিকে আমরা তিনটি ভাগে ভাগ করলাম কয়টি ভাগ প্রথম চারটি আয়াতের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহকে যে তিনটা নিয়ামত দিয়েছেন এই তিনটা নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিলেন প্রথম চারটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে তিনটা নিয়ামতের কথা মনে করিয়ে দিলেন যে আমি আল্লাহ এই তিনটা নিয়ামত আপনাকে দিয়েছি জোরে করে সুবহানাল্লাহ পরবর্তী দুইটি আয়াতে আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন লাস্ট দুই আয়াতে আমার আল্লাহ নবীকে কিছু অ্যাডভাইস করলেন কিছু সাজেশন দিলেন তাহলে প্রথম চার আয়াতে আল্লাহ নিয়ামতের কথা বলছেন সুবহানাল্লাহ বলেন কয়টা নিয়ামত তিনটা জোরে বলেন কয়টা তিনটা পরবর্তী দুই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সান্ত্বনা দিলেন আপনি টেনশনগ্রস্ত হয়েন না আমি আল্লাহ আপনার সাথে আছি সুবহানাল্লাহ বাড়ি যায় কয়ে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিল্লা বলেন আল্লাহু আকবার নবীর সাথে আছে কে আওয়াজ করে বলেন কে আল্লাহ যদি নবীর সাথে থাকে আমরা নবীর সাথে নাই সবাই আছেন কে কে আছেন দুই হাত তুলে দেখা নারে প্রথম চার আয়াতে আল্লাহ আমার নবীকে তিনটা নিয়ামতের কথা বলেছেন কয়টা তিনটা আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর আয়াতে বলেন নবী
আলম নশরহ লাকা সদরাক ও নবী আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই জোরে কল সুবহানাল্লাহ এক নম্বর নিয়ামতের কথা আমার রব করিম নবীকে ডাক দিয়া বললেন নবী আলম নশরহ লাকা সদরাক ও নবী আমি আপনার হৃদয়টাকে ব্রড মাইন্ডেড করে দিয়েছি প্রশস্ত করে দিয়েছি এই হৃদয়ের মধ্যে কোনো বক্রতা নাই এই হৃদয়ের মধ্যে কোনো অনুশোচনা নাই এই হৃদয়ের মধ্যে অপরের প্রতি কোনো খারাপ ধারণা নাই আমি আপনার হৃদয়টাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছি জোরে কল সুবহানাল্লাহ পরবর্তী দুই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলম নশরহ লাকা সদরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ونبي جي بوجه جابنا পিঠটাকে বাঁকা করে রেখেছিল আপনার পিঠ মুবারক থেকে আমি আল্লাহ ওই বোঝাটাকে হালকা করে কি দেই নাই চিৎকার করে কই সুবহানাল্লাহ নবীর পিঠ থেকে বোঝা সরাইয়া দিয়েছেন কে আর জোরে বলেন কে তিন নম্বর নিয়ামতের কথা আমার আল্লাহ বললেন ওয়া রাফানা দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলতে পারে দুনিয়ার মানুষ আপনাকে কবি সাহিত্যিক বলতে পারে দুনিয়ার কাফের মুশরিকদের কাছে আপনি সন্ত্রাস হতে পারেন দুনিয়ার নাস্তিক বেঈমানদের কাছে আপনি ধর্ম ব্যবসায়ী হতে পারেন আপনার কিছু যায় আসে না গো নবী আমি আল্লাহ আপনার মর্যাদাকে পৃথিবীর সবার চাইতে উঁচু করে রেখেছি জোরে কল সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার আপনার মর্যাদা কি দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই সাত আসমানের মধ্যেও আমি সীমাবদ্ধ রাখি নাই আমি আল্লাহ আপনার মর্যাদাকে আরশ আজিম পর্যন্ত দিয়েছে চিল্লায়েন সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার নবীর মর্যাদা দিয়েছেন কে আওয়াজ করে বলেন কে আল্লাহ যদি নবীকে মর্যাদা দিতে পারে আমরা সেই নবীর মর্যাদা চাই কি চাই না সেই নবীকে ইজ্জত দিতে পারি কি পারি না নবীকে ইজ্জত করার হুকুম দিয়েছেন কে ও মুসলমান তিনটা নিয়ামতের কথা আমার আল্লাহ স্মরণ করিয়ে দিলেন পরবর্তীতে আমার আল্লাহ ডাক দিয়া বলে নবী ফা ইন ইন্নামা আল উসরি ইউসরা নবী গো টেনশন করবেন না দুঃখের পরে সুখ আসবে এটাই নিয়ম কথা বলেন ঠিক না দুঃখের পরে সুখ আসবে এটাই দুনিয়ার দুনিয়ার চিরাচরিত নিয়ম ফা ইন্নামা আল উসরি ইউসরা নবী অবশ্যই দুঃখের পরে সুখ আছে আপনি টেনশন করবেন না ইদা ফারাগতা ফানসাবে আপনি যখনই অবসর পাবেন আপনি যখনই সময় পাবেন সাথে সাথে আপনার প্রভুর সান্নিধ্য লাভের জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যান জোরে কল সুবহানাল্লাহ যখনই সময় পাবেন তখনই আপনার প্রভুর ইবাদতের জন্য আপনি মগ্ন হয়ে যান দুনিয়ার কে কি বলল ওই দিকে তাকানোর সময় আমাদের জোরে বলেন সময় ওয়া ইলা রাব্বিকা ফারগাব একমাত্র আপনার প্রভুর দিকে আপনি মনোনিবেশ করুন ডানেওয়ালাকে জবাব করে বলেন ডানেওয়ালাকে পৃথিবীর মানুষ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে পৃথিবীর মানুষ যেটা দিতে পারে না সেটা দিতে পারে আল্লাহ আমার আল্লাহ সূরাতুল ইনশিরাকের মধ্যে আমার নবী মর্যাদা তিনটা মর্যাদার কথা বলেছেন তারপরে নবীকে সান্ত্বনা দিলেন তারপরে নবীকে ডাক দিয়া বললেন নবী আপনি টেনশনগ্রস্ত হয়েন না আমি মাওলা আপনার সাথে আছি জোরে কল সুবহানাল্লাহ আপনি যদি আমার গোলামিতে মগ্ন হয়ে যান আপনি যদি একমাত্র আপনার হৃদয়টাকে আমার জন্য দিতে পারেন ও নবী আমি আল্লাহর কথা দিলাম আপনার সাথে আমি হয়ে যাব যেখানে যাবেন কোনো ভয় নাই কোনো টেনশন নাই চিৎকার করে কেন সুবহানাল্লাহ
ও মুসলমান এবার সর্বপ্রথম নিয়ামতের উপরে আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম নাশরাহালাকা সাদরাক ও নবী আমি আপনার বক্ষটা কি প্রশস্ত করে দেই নাই মুফাসসিরিন কেরাম এটার ব্যাখ্যা করেছেন অনেকে অনেক ভাবে করেছেন কেউ শব্দের সদর উদ্দেশ্য নিয়েছেন কেউ কেউ করেছেন আমার নবী পৃথিবীর জমিনে আসার পরে আমার নবীর হৃদয়টাকে আমার আল্লাহ তাম পৃথিবীর তাম মাখলুকাতের জন্য প্রশস্ত করে দিয়েছেন মানুষ যদি নবীর দরবারে যায় মানুষ যদি নবীর কাছে যায় উত্তম আচরণ পায় পশু যদি নবীর দরবারে যায় উত্তম আচরণ পায় পাখিও যদি নবীর দরবারে যায় আমার নবীর কাছ থেকে মহান আদর্শটা খুঁজে পায় চিল্লায়াকান সুবহানাল্লাহ কেউ কেউ বলেছে জীবনে কেউ কেউ বলেছেন দুইবার বক্ষ বিদারণ হয়েছে কেউ কেউ বলেছেন তিনবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজির জীবনে দুইবার বক্ষ বিদারণ হয়েছে কেউ কেউ বলেছেন চারবার হয়েছে ও পৃথিবীর মুসলমান কেউ কেউ যারা বলেছেন চারবার নবীজির বক্ষ বিদারণ হয়েছে নবীজির বক্ষটাকে সিনাটাকে সাক করা হয়েছে দুই বছর বয়সে একবার নবীর সিনাটাকে সাক করা হয়েছে অর্থাৎ ওপেন হার্ট সার্জারি করে নবীজির ভিতরটাকে পরিশুদ্ধ করে দিয়েছেন কে আর জোরে বলেন কে ছয় বছর বয়সে নবীর বক্ষটাকে বিদারণ করা হলো আবার বলেছেন মেরাজের জুনিতে আল্লাহ নবী হযরত উম্মে খালিদ ঘরে শহীদ ছিলেন আমার নবীকে আরশ আজিমের মেহমান বানাবেন আমার আল্লাহ সুতরাং নবীকে ওই রকম পরিচর্যা করে আমার আল্লাহ পরিশুদ্ধ করে মেরাজ নিয়েছেন যেন সুবহানাল্লাহ ও পৃথিবীর মুসলমান এই জগৎ আর ওই জগৎ দুইটা কোনোদিন এক হতে পারে আর জোরে বলেন পারে সুতরাং আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মেহমান বানাবেন যেটা করলে পরে তিনি আর ওই জগতে গেলে কোনো সমস্যা হবে না ওরকম উপযুক্ত বানিয়ে আমার আল্লাহ আমার নবীকে আরশ আজিমের মেহমান বানিয়েছেন জোরে করে সুবহানাল্লাহ আবার বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হয়েছিল ওই সময় নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছিল মোট চারবার কয়বার জোরে বলেন কয়বার চারবার নবীজির কলিজাটাকে বের করা হলো কলিজাটাকে বের করে জমজমের পানি দিয়ে তাকে ধৌত করা হলো এই কলিজার মধ্যে ইলম দিলেন বিজ্ঞান দিলেন হিকমত দিলেন পৃথিবীর জমিনটাকে পরিচালনা করার জন্য পৃথিবীর মানুষ নয় তাম মাখলুকাতের ভাষা তাম মাখলুকাতের সাথে আচরণ করার জন্য আমার নবীর জীবনে যত কিছুর প্রয়োজন ছিল আমার আল্লাহ আমার নবীর সিনার মধ্যে সব আর জোরে কর আল্লাহু আকবার নবীর সিনার মধ্যে ইলম দিয়েছেন কে আওয়াজ করে বলেন কে নবীর সিনার মধ্যে হিকমত দিয়েছেন কে নবীর সিনার মধ্যে রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা দিয়েছেন কে সমাজ পরিবার রাষ্ট্র এমন কি শুধু শুধু রাষ্ট্রই নয় তাম পৃথিবী পরিচালনা করার মতো হিকমত আমার নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন আমার আল্লাহ কথা বলেন ঠিক না এই জন্য শুধু মানুষের জন্য নয় আমার আল্লাহ গাজ্জে বললেন নবী শুধু মানুষের জন্যই আপনি নবী নয় শুধু জিন জাতির জন্য আপনি নবী নয় এই জগতের মধ্যে আপনি নবী ততটুকুনের জন্য আমি আল্লাহর রব যতটুকুনের জন্য চিল্লায়াকান সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার ও পৃথিবীর মুসলমান ইল্লা লিসওয়ালি আযজা ওয়া জাল্লা আল্লাহকে বাদ দিয়ে যত মাখলুকাত পৃথিবীর জমিনে রয়েছে তাম মাখলুকাতের জন্য আমার নবী রহমত সুতরাং তাম মাখলুকাতকে বুঝার জন্য যত জ্ঞান যত বিজ্ঞান যত হিকমত প্রয়োজন আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ দিছে কি দেয় নাই জোরে বলেন দিয়েছে কি না আমার দেশে আজকে কিছু মানুষ যারা বলে নবী এটা জানে না নবী ওটা জানে না নবী অশিক্ষিত নবীজি আক্ষরিক জ্ঞান নাই নাউজুবিল্লাহ বলবেন না
প্রশ্ন করবেন তাইলে নবী কি শিক্ষা দিয়েছেন কে নবীর জবাব থেকে আমরা শুনতে চাই নবী কি শিক্ষা দিয়েছেন কে আর জোরে বলেন কে পৃথিবীর জমিনে বিচরণ করার জন্য পৃথিবীর তমাম মাখলুকাতকে পরিচালনা করার জন্য যত কিছু দরকার আমার আল্লাহ সব আমার নবীর হৃদয়ের মধ্যে দিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না আমার নবী একজন রাষ্ট্রনায়ক ছিলেন আমার নবী একজন প্রশাসক ছিলেন আমার নবী একজন আদর্শ টিচার ছিলেন আমার নবী একজন আদর্শ স্বামী ছিলেন আমার নবী একজন আদর্শ বাবা ছিলেন এরে মুসলমান আমি জানতে চাই আদর্শ রাষ্ট্র আদর্শ রাষ্ট্রনায়ক হওয়ার জন্য আদর্শ টিচার হওয়ার জন্য আদর্শ বাবা হওয়ার জন্য আদর্শ স্বামী হওয়ার জন্য শিক্ষার প্রয়োজন আছে কি নাই জোরে বলেন আছে কি নাই এবার আমি প্রশ্ন করব একজন আইডিয়াল টিচার একজন সফল রাষ্ট্রনায়ক একজন প্রশাসক একজন বাবা একজন আদর্শ স্বামী হওয়ার জন্য যদি শিক্ষার প্রয়োজন হয় রে মুসলমান আমি জানতে চাই আমার নবী তো পৃথিবীর কোন মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নাই এবার বলতে চাই নবীর শিক্ষা কে নবীকে শিক্ষা দিয়েছেন কে আরো জোরে বলেন এই জগতের মধ্যে আমাকে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছে আমাকে শিক্ষা দিয়ে আমার আল্লাহ আমার মর্যাদাকে ক্ষুণ্ণ করে নাই বরং আমার আল্লাহ আমার মর্যাদাকে সবার উপরে দিয়েছেন জোরে কই সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার পৃথিবীর কোন মানুষের কাছে যদি নবীকে শিক্ষা গ্রহণ করার জন্য পাঠানো হতো এবার আমি জানতে চাই টিচারের ছাত্রের চাইতে টিচারের মর্যাদা কম না বেশি কথা বলেন জোরে বলেন কম না বেশি তাহলে নবীর চাইতে নবীর উস্তাদের মর্যাদা বেশি হয়ে যায় এই জন্য আমার রব্বে কারিম আমার আল্লাহ আজ্ঞা বলে পৃথিবীর কারো কাছে আমার নবীকে আমি ছোট করি নাই আমার নবীর যা প্রয়োজন আমি আল্লাহ সব কিছু নবীর সিনার মধ্যে দিয়েছি চিৎকার করে করে সুবহানাল্লাহ নবীকে যে আল্লাহ শিক্ষা দিয়েছে ওই নবী কোনদিন অশিক্ষিত হতে পারে আর জোরে বলেন পারে আমার নবী শিক্ষিত না অশিক্ষিত নবী কি শিক্ষা দিয়েছেন কে আওয়াজ করে বলেন নবী কি শিক্ষা দিয়েছে কে ও পৃথিবীর মুসলমান আমরা নবীকে নিরক্ষর বলি এই দৃষ্টিকোণ থেকে যে নবীকে পৃথিবীর কোন মানুষ অক্ষর জ্ঞান শিক্ষা দেন নাই কিন্তু নবীকে শিক্ষা দিয়েছেন কে আরো জোরে বলেন কে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহর কার্য সম্পাদন করে পুত্র ইসমাইল কিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বানা ওয়াবাত ফিহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব আল্লাহু আকবার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ويزكيهم إنك أنت العزيز الحكيم تذكر كرك سبحان الله إبراهيم خليل الله الله رب دعا كل الله أو الله أما دير مدد تكي أما
মর একজন নবী প্রেরণ করুন রহমাতুল লিল আলামিন আপনি প্রেরণ করবেন সর্বশেষ নবী প্রেরণ করবেন যিনি মানুষকে আপনার কিতাব তেলাওয়াত করে শুনাইবে শুধু তেলাওয়াত নয় ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা আল্লামা ইউআল্লিমু তালিম রে পৃথিবীর মুসলমান এই জগতের মধ্যে নবীর শান বুঝতে হলে লেখাপড়া করা লাগবে নবীর শান বুঝতে হলে গবেষণা লাগবে কথা বলেন ঠিক না তাহলে বিদেশি ডিগ্রি আনলে কাজ হবে না মিয়াসা ভিতরে নবীর প্রেম থাকা লাগবে চিল্লায় বলেন ঠিক না ইব্রাহিম খলিলুল্লাহর কাছে দোয়া করলেন ও ইউআল্লিমুহুমুল কিতাব যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিবেন ও মুসলমান আমি জানতে চাই ইব্রাহিম খলিলুল্লাহ নবীর মিলাদের পূর্বে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ যিনি রহমাতুল লিল আলামিন হবে তিনি যেন মানুষকে কোরআন শিক্ষা দেন তিনি মানুষকে কোরআন শিক্ষা দিবেন শুধু শিক্ষাই নয় মানুষকে শিক্ষিত বানাইবেন আমি জানতে চাই শিক্ষা দেওয়ার জন্য আগে নিজের শিক্ষার দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই এবার নবীর টিচার কে জবান খুলে বলেন নবীর টিচার কে আমিয়া সামনে বলতে চাই আল্লাহ যেই নবীকে শিক্ষা দিয়েছেন ওই নবী কোনোদিন অশিক্ষিত হতে পারে না আমরা নবীকে উম্মি নবী বলি নিরক্ষর নবী বলি এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর কার কাছ থেকে আমার নবী আক্ষরিক জ্ঞান নেন নাই আমার নবী আক্ষরিক জ্ঞান নিয়েছেন কার কাছ থেকে আর জোরে বলেন কার কাছ থেকে যা দরকার সব কিছু আমার আল্লাহ নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন কথা কোন ঠিক কি না নবীজি বলেছেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন ও পৃথিবীর মানুষেরা শোনো জগতের শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত জ্ঞান যত বিজ্ঞান সমাজ নীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যত নীতি আছে সব নীতি আমার আল্লাহ আমার সিনার মধ্যে দিয়ে দিয়েছেন জোরে কর সুবহানাল্লাহ যে নীতি আমাকে নক করবা সাথে সাথে অ্যানসার পেয়ে যাবে সুবহানাল্লাহ কয় না আর জোরে কর আল্লাহু আকবার ও পৃথিবীর মুসলমান আলাম নাশরাহ লাকা সাদরাক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী মূসা কালিমুল্লাহ শরহ সদরের জন্য আমার কাছে দোয়া করলেন ও আল্লাহ আমার কওমের লোকেরা আমার কথা শুনে না আমার কথাটাকে শুনে না আমার মেজাজ গরম ধৈর্য ধারণ করার শক্তি আমার হয় না অনেক সময় আমি ধৈর্য হারা হয়ে যাই আল্লাহ আমার হৃদয়টাকে আপনি ব্রড মাইন্ডের করে দেন বিশ্বস্ত করে দেন জোরে কর সুবহানাল্লাহ ইব্রাহিম মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني ও আল্লাহ আমার হৃদয়টাকে আপনি প্রশস্ত করে দেন আমার কওমের লোকদেরকে যেন আমি খুব সহজে বুঝাইতে পারি আপনার পক্ষ থেকে যত দায়িত্ব আছে আমি মূসার উপরে আমি যেন এটা সঠিকভাবে পালন করতে পারি মূসা কালিমুল্লাহ আল্লাহ কাছে শরহ সদরের জন্য দোয়া চেয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী আমি তো আপনি তো দোয়া করেন নাই আমি ইচ্ছা করে আপনি নবীকে টাকা দিয়ে দিয়েছি জোরে কর সুবহানাল্লাহ মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি اشرح لي صدري ও আল্লাহ আমার হৃদয়টা প্রশস্ত করে দেন নবী আপনি তো আমার কাছে দোয়া করেন নাই আমি ইচ্ছাকৃতভাবে আপনার বক্ষটাকে আপনার হৃদয়টাকে আমি অনেক বিশ্বস্ত করে দিয়েছি প্রশস্ত করে দিয়েছি জোরে কর সুবহানাল্লাহ যার কারণে পৃথিবীর কাফেররাও আমার নবীর দরবারে এসে তারা স্বস্তি বোধ করত সুবহানাল্লাহ কয় না ইহুদিরা যারা নবীকে দেখতে পাইতো না তারাও নবীর কাছে এসে তারা স্বস্তি বোধ করত মনে দুঃখ বলতো ব্যথা বলতো বেদনা বলতো তাদের আকীদা ছিল তাদের বিশ্বাস ছিল মুহাম্মদ এত বিশাল হৃদয়ের অধিকারী কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় না জোরে কর সুবহানাল্লাহ এটা আমার নবীর সবচেয়ে বড় একটা চরিত্র ছিল আল্লাহু আকবার বলেন পৃথিবীর কোন মানুষ যদি নবীকে আঘাত করত আমার নবী হৃদয়ের বিশারদ
সত্যতা এত ছিল আমার নবীর প্রেমের গভীরতা এত ছিল আমার নবীর ভালোবাসার প্রশস্ততা এত বেশি ছিল আমার নবীকে কেউ যদি আঘাত করত নবী কোনোদিন এটার প্রতিবাদ করত না জোরে কান সুবহানাল্লাহ হযরত জায়েদ তিনি তাওরাতের তখতের মধ্যে পেয়েছিলেন যে আখির জামানার পয়গাম্বর যিনি হবে আমার নবীজির হৃদয়ের বিশালতাটা কত বেশি ছিল এটা বোঝানোর জন্য আমি ওদিকে গেলাম আল্লাহ বলেছেন ও নবী মূসা কালিমুল্লাহ দোয়া করেছে আমি তার দোয়া কবুল করেছি আর আপনি তো দোয়া করেন নাই দোয়া করার আগেই আমি আপনার হৃদয়টাকে ব্রড মাইন্ডেড করে দিয়েছি সুবহানাল্লাহ কয় না আমার নবী দামি না কম দামি ও মুসলমান আওয়াজ করে বলেন দামি না কম দামি আমার নবীর মর্যাদা দিয়েছে কে আওয়াজ করে বলেন কে বন্ধুরা আমার বাবারা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আমি যাকে কবুল করি ইসলামের জন্য তার হৃদয়টাকে আমি প্রশস্ত করে দেই ইসলামের জন্য দ্বীনের জন্য আমি আল্লাহ তার হৃদয়টাকে প্রশস্ত করে দেই চিল্লায় কোন সুবহানাল্লাহ পৃথিবীর মুসলমান আমার নবীর হৃদয়টাকে এত প্রশস্ত করে দিলেন হযরত যায়েদ ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন অনেক বড় জবরদস্ত আলেম ছিলেন তাওরাতের পণ্ডিত ছিলেন তিনি তাওরাতের তখতের মধ্যে পেয়েছিলেন রহমাতুল আমিন যিনি হবেন আরে পৃথিবীর মুসলমান আখেরি জামানার পয়গম্বর যিনি হবেন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন এই জগতের মধ্যে তিনার গর্জ এত বেশি থাকবে পৃথিবীর কোন মানুষ যদি তাকে আঘাত করে তাহলে কোনদিন তিনি এটার প্রতিবাদ করেন না করবেন না বরং তাকে আরো উল্টো মুছে দিবেন আপনি যে আমাকে আঘাত করেছেন আপনি ব্যথা পেয়েছেন কিনা জোরে কই সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন এক ইহুদি এক বেদুইন নবীকে আঘাত করেছে নবীজি শরীরে আঘাত করেছে আমার নবী চোখের পানি জোরজোর করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন ও বেদুইন ইহুদি তুমি যে আমার গায়ে আঘাত করেছো তুমি হাতে ব্যথা পাইছো কিনা সুবহানাল্লাহ কয় না আর আমরা হলে কি করতাম একটা দিছো তো 10টা মার কথা বলো বলো ঠিক জোরে বলেন ঠিক কিনা একটা দিছি তো কয়টা দিতাম 10টা দিতাম আমার নবী কোন প্রতিশোধ নিতেন না ক্ষমা ছিল নবীজির সবচাইতে বড় গুণ ও পৃথিবীর মানুষ নবীজির ব্যাড মাইন্ডের কথা বলতে গিয়ে আমি কি বলবো আমি কোথায় কুল কিনারা খুঁজে পাচ্ছি না এই জগতের মধ্যে তায়েফের মানুষেরা নবীজির শরীরের উপরে আঘাত করেছে কথা বলে ঠিক না পুরো শরীরটা পাথরে আঘাত দিয়ে জর্জরিত করে ফেলেছে রক্ত মোবারক দিয়ে নবীজির পায়ের স্যান্ডেলটা পায়ের সাথে আঠা লেগে গেছে এত প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে তামাম শরীরটা রক্তে রক্তে পাথরের আঘাত দিয়ে জর্জরিত হয়ে গেছে আমার নবীর দরবারে জিব্রাইল আমাকে ডাক দিয়ে বললেন নবী আপনি শুধু অনুমতি দিয়েন আমি পাহাড় আরোহণকারী পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা নিয়ে এসেছি শুধু অনুমতি দিবেন পাহাড়গুলো উপরে তুলে পাহাড়ের নিচে তায়েফের মানুষগুলোকে আমি মর্তা বানাইয়া দেব চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আপনি শুধু অনুমতি দেন পাহাড়গুলো উপরে উঠে গুলোকে নিচের মধ্যে রেখে এক চাপা দিয়ে শেষ আল্লাহ পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না নবীকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে আর জোরে বলেন সহ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা চিৎকার করে কান সুবহানাল্লাহ নবীর মর্যাদা আমার নবীর শান আমার নবীর ইজ্জত দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবা পৃথিবীর মানুষেরা শুনো যারা আমি আল্লাহকে কষ্ট দিবা আমার নবীকে কষ্ট দেওয়ার মাধ্যমে যারা আমি আল্লাহকে কষ্ট দিবা লাআনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া আখিরাত উভয় জগতে গজব দিবেন কে আর জোরে বলেন কে আমার নবীর হৃদয়টাকে আমি প্রশস্ত করে দিয়েছি ইব্রাহিম দেখো আমার নবী কি বলে যদি অনুমতি দেয় মুহূর্তের মধ্যে বেরিয়ে কথা বলে না কেন চিল্লায় বলেন ঠিক কিনা নবীর সাথে আছে কে আর যারা বলেন কে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ও
মুসলমান এই জগতের মধ্যে আল্লাহর নবী কত ব্রড মাইন্ডের ছিলেন, হৃদয়ের প্রশস্ততাটা কত বেশি ছিল আমার নবীর। জিব্রাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ জগতের মধ্যে কোনো টেনশন নাই, কথা কোন ঠিক কিনা? ফা ইন্না মাআল উসরি ইউসরা। আজকে তারা আমাকে পাথর দিয়ে আঘাত করেছে, আগামীকাল সকালবেলা তারা আমাকে ফুল দিয়ে সম্ভাষণ জানাবে। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন আল্লাহু আকবার, এটা হলো আমার নবীর হৃদয়ের বিশাল। আরে পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী বললেন, জিব্রাইল, তাইফের একটা মানুষ কেউ মারা যাবে না, একটা মানুষ কেউ তাদের তাইফের একটা মানুষের কোন ক্ষতি করা যাবে না, তুমি তাদেরকে মেরো না, আমি রহমাতুল লিল আলামিন মুস্তাজাব দাওয়া। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাইফের মানুষগুলোকে তুমি মেরো না, তাইফের মানুষগুলোকে তুমি আযাব গজব দিও না, তাইফের মানুষগুলো আমি রাসূলের মর্যাদা তারা বুঝতে পারে নাই, মানুষগুলো আমাকে চিনতে পারে নাই, ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তাইফের মানুষগুলোকে তুমি দ্বীনের জন্য কবুল করে না। আরে জোরে করে আল্লাহু আকবার, এটা আমার নবীর হৃদয়ের বিশালতা দিয়েছেন কে? আরে জোরে বলেন কে? আমাদের উপাসনা, আমরা নবীর উম্মত, আমাদের ভিতরে চরিত্রটা নাই, যে আমাকে আঘাত করেছে তাকে আবার উল্টা পাল্টা আঘাত করি, কথা বলেন ঠিক কিনা? যে আমাকে একটা বাড়ি দিয়েছে আমি তাকে দশটা লাঠির বাড়ি দেই, যে আমাকে আঘাত করিয়ে রক্তক্ষরণ করেছে তার বিরুদ্ধে আমি মার্ডার মামলা দেই, কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবী উল্টা দোয়া করেছেন, আল্লাহ তাইফের একটা মানুষকে তুমি আযাব দিও না, কষ্ট দিও না, তাইফের মানুষ আমাকে বুঝতে পারে নাই, তাইফের মানুষ আমাকে চিনতে পারে নাই, আল্লাহ তাইফবাসীকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার রব্বে কারিম ডাক দিয়ে বলে, নবী আপনি হাত উঠাইছেন, আমি আল্লাহ আপনার হাতটাকে খালি হাতে ফেরত দিলাম না, আমি আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নিলাম। দরেকান সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি জানতে চাই তায়েফের জমিনে এখন আর কোন কাফের আসেনি? জোরে বলেন আছে? নবী দোয়া করলেন, পরের দিন সকাল বেলা দেখি সিরিয়াল ধরছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোনা? আরে জোরে বলেন আল্লাহু আকবার। পরের দিন সকাল বেলা নবীজি হুজরা মুবারকের মধ্যে বসা, সিরিয়াল ধরে তাইফের মানুষগুলো দৌড়ে দৌড়ে আসতেছে, ও মোহাম্মদ আমরা বুঝতে পারি নাই, আমরা তোমাকে আঘাত করেছি, তুমি উল্টা আমাদের জন্য দোয়া করেছো, সুতরাং আমাদের বুঝার বাকি নাই, তুমি সাধারণ মানুষ নয়, তুমি অসাধারণ মানুষ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কোন আর জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার মতো আপনার মতো সাধারণ জোরে বলেন, সাধারণ মানুষ নবী অসাধারণ, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কোন তুলনা হতে পারে? ও যুবক আওয়াজ করে বলে, নবীর কোন তুলনা হতে পারে? আমার নবী কার মতো? নবী নবীর মতো। জোরে বলেন নবী কার মতো? আর জোরে বলেন নবী কার মতো? নবীর মতো। নবীর কোন তুলনা হতে পারে? রহমাতুল্লিল আলামিন এই জগতের মধ্যে তাইফের মানুষগুলো সকালবেলা হাঁটি হাঁটি করে দৌড়াইয়া দৌড়াইয়া নবীর দরবারে আসতেছে, আর এক এক করে মুসলমান হচ্ছে, তাদের জবান দিয়ে বলতে শুরু করলো তারা যে মুহাম্মদ এই জগতের মধ্যে তোমার মতো উত্তম মানুষ আর কেউ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। যাকে আমরা আঘাত করলাম, আর সেই আঘাতের পরিবর্তে
সে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, এটা কোনোদিন সাধারণ মানুষের আচরণ হতে পারে? আপনার হৃদয়টাকে, আপনার কলিজাটাকে, আপনার হাতটাকে, আপনার মাইন্ডটাকে আমি আল্লাহ এত বেশি বিশালতা দান করেছি, এত বেশি প্রশস্ত করে দিয়েছি যেটা পৃথিবীর মানুষ কোনোদিন অনুধাবন করতে পারবে? জগতের মধ্যে যিনি রহমাতুল আলামিন হবেন, সর্বশেষ যিনি নবী হবেন, জগতের মধ্যে তিনি হবেন সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি, তিনি এমন ব্যক্তি হবেন, এমন চরিত্রের অধিকারী হবেন, এত ব্রড মাইন্ডের হবেন যাকে যদি কেউ আঘাত করে কোনদিন আঘাতের প্রতিবাদ তিনি করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত উত্তম চরিত্রের অধিকারী তিনি হবেন। বানাইছে আল্লাহ। আর জোরে বলেন কে? ও পৃথিবীর মুসলমান, আল্লাহর নবীর সাথে হযরত যায়েদের কিছু লেনদেন ছিল, মেয়াদ পূর্ণ হওয়ার আগেই হযরত যায়েদ আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য বাজারের মধ্যে নবীজি দাঁড়িয়ে রইলেন, পিছন দিক থেকে নবীজির জুব্বা মুবারকের কালার চেপে ধরল, রুমাল চেপে ধরল, আর ডাক দিয়া বলল, মুহাম্মদ তোমাদের কুরাইশ বংশের মানুষগুলোর চরিত্র বুঝি এমন, লেনদেন করলে পরে মনে হয় এগুলো আর মনে থাকে না, কেন তোমরা এই চরিত্রের অধিকারী ও মুসলমান? আমি জানতে চাই হযরতে যায়েদ নবীকে পরীক্ষা করার জন্য এসেছেন না নবীকে অপমান করার জন্য? জোরে বল না, পরীক্ষা করার জন্য এসেছে। আরেকজন সাহাবী নবীকে পরীক্ষা করার জন্য আসলেন, যে তিনি তাওরাতের মধ্যে পেয়েছেন, পণ্ডিত তাওরাতের পণ্ডিত তিনি বলেছেন যিনি মুহাম্মদ সর্বশেষ নবী হবেন তিনি কখনো সৎকার মাল খাবেন না, তিনি সৎকার মাল খাবেন না। দুই নম্বর, তিনাকে হাতিয়া দিলে তিনি এটা গ্রহণ করবেন, এখান থেকে কিছু বক্ষণ করবেন। তিন নম্বর, তিনার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়াতের চিহ্ন আছে। এই তিনটা জিনিস যদি তুমি তার মধ্যে পেয়ে যাও তাহলে বুঝবা যে উনি হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে সুবহানাল্লাহ। সাহাবি বলে, আমি এক পুটলি খেজুর এনে কিছু খেজুর নবীজির সামনে রাখলাম, রাখার পরে এবার মুহাম্মদকে বললাম, ও মুহাম্মদ এই খেজুরগুলো তোমার জন্য সাদাকা। নবীজি নিজে বক্ষণ করলেন না, সাহাবিদের মাঝে এটা বণ্টন করে দিলেন। সুবহানাল্লাহ। এবার বলেন, প্রথম পরীক্ষায় নবী গোল্ডেন এ প্লাস পাচ্ছেন, প্রথম পরীক্ষায় পাস না ফেল? জোরে বলেন পাস না ফেল। ও পৃথিবীর মুসলমান, এবার সাহাবীরা আজ্ঞা বললেন, ও পৃথিবীর মানুষ, দুই নম্বর পরীক্ষাটা করার জন্য নবীজির সামনে আমি খেজুর দিলাম, ডাকিয়া বললাম, মুহাম্মদ এই খেজুরগুলো তোমার জন্য হাদিয়া। নবীজি একটা খেজুর মুখে নিলেন, বাকি খেজুরগুলো সাহাবীদের মাঝে বণ্টন করে দিলেন। দ্বিতীয় পরীক্ষায় আল্লাহর নবী গোল্ডেন এ প্লাস কথা বলেন ঠিক না? তৃতীয় পরীক্ষাটা কিভাবে নেবেন? আল্লাহর নবী সাহাবীকে ডাকিয়া বললেন, ও ইহুদি তুমি আমার পিছনে আসো, তুমি যে পরীক্ষা করার জন্য এসেছো আমি রাসূল সব খবর জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমার নবীর এমন যোগ্যতা ছিল, নবীজির চেহারা মোবারক, চেহারা দেখে মানুষের মনের খবর বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ কয় না? আর জোরে বলেন আল্লাহু আকবার। এই পাওয়ারটা আমার আল্লাহ ওলিদেরকেও দিয়েছেন। বাংলাতে এটাকে রূপস বলা হয়। কি বলা হয়? রূপস বলা হয়। আমাদের দিনাজপুরে একজন আল্লাহর ওলির মাজার আছেন যেনাকে শাহ মাহবুব রূপস বলা হয়। তিনাকে রূপস বলা হয় এই জন্য, যিনি মানুষের চেহারা দেখে বুঝতে পারতেন যে সে নেককার না বদমাশ, সে কি উদ্দেশ্যে এখানে এসেছে, তিনি চেহারা দেখে বলে দিতে পারতেন। চিল্লাইলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের পাওয়ার যদি এত বেশি থাকতে পারে, নবীর পাওয়ার আছে কি? ও মুসলমান আওয়াজ করে বলেন, নবীর পাওয়ার আছে কি না? দিয়েছেন কে? তো তোমার এত জ্বালা পোড়া কেন? আমার নবীর ইজ্জত দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। ও পৃথিবীর মুসলমান, হযরত যায়েদ যখন আল্লাহর নবীর কোলে চেপে ধরেছে, হযরত উমর নবীজির পাশে দাঁড়ানো, এ মুসলমান আমি জানতে চাই কোন উম্মতের সামনে, নবীর কোন উম্মতের সামনে যদি নবীকে অপমান করা হয় নবীর উম্মতটা সহ্য করবে কিনা? আপনারা করবেন?
জোরে বলেন করবে নবী যে যখন সন্ত্রাস বলে গালি দেওয়া হয় আপনারা কোথায় থাকেন কোথায় থাকেন নবী জি যখন ধর্ম ব্যবসায়ী বলে গালি দেওয়া হয়েছে তখন আপনারা কোথায় ছিলেন নবীকে যখন মূর্খ বলা হয়েছে নবীকে যখন অশিক্ষিত বলা হয়েছে আপনারা কোথায় ছিলেন রে মুসলমান আমরা বলতে চাই আমরা মুসলমান বড় নরম কিন্তু ঈমান আকীদায় যদি কেউ আঘাত করে আমরা নরম নয় আমরা গরম কথা বলেন ঠিক কিনা আমাদের ঈমান এবং আকীদায় যদি কেউ আঘাত করে আমরা ছেড়ে দেই আমরা এই পৃথিবীর জমি যে দৃষ্টান্ত রেখেছি ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে সুতরাং তোমাদের মতন আপনি সিকিমার কানাস্তিক যারা আছো তাদেরকেও বাংলা ছাড়া করতে আমাদের এক মিনিট সময় লাগবে না কথা বলা ঠিক কিনা আমাদের কি গরম বানাইও না আমরা খুব নরম আমরা কি খুব নরম গরম হলে কিন্তু বাংলা ছাড়া লাগবে কথা বলেন ঠিক কিনা এ যুবক আমি জানতে চাই আমরা জীবন দিব তো ঈমান দিব না ঠিক আছে কথা দুই হাত তোলো ভাই আমরা জীবন দিব তো ঈমান আরো জোরে বলেন ঈমান জীবন আমার বন্ধুরা বাবারা হযরত উমরের সামনে নবীজির সাথে এত বড় বেয়াদবি উমর এটা সহ্য করতে পারে জোরে বলেন পারে আমরাও সহ্য করতে পারি না কথা বলেন ঠিক কিনা এ পৃথিবীর মুসলমান হযরত উমরের মেজাজটা বিগড়ে গেল মেজাজটা গরম হয়ে গেল আল্লাহর নবীর এই সাহাবী ডাক দিয়ে বলে যায়েদ যদি তোর কল্লা উড়ানোর জন্য আমার নবীর অনুমতির প্রয়োজন না হইতো আমি উমর এক আঘাতে তোর বডি থেকে কল্লাটা আলাদা করে দিতাম সুবহানাল্লাহ কইবেন না আর জোরে বলেন আল্লাহু আকবার তার কারণ আমি উমর আমার নবীকে জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কি না সুতরাং আমার সামনে আমার নবীর সাথে এত বড় বেয়াদবি এটা আমি কোনোদিন বরদাস্ত করতে পারি না রে উমর যদি আমার নবীর অনুমতির প্রয়োজন না হতো তুই যায় এতক্ষণ পর্যন্ত জমিনে দাঁড়িয়ে থাকতে পারতি না চিল্লা করেন ঠিক কি না এটা হলো ঈমানের পাওয়া হযরত আল্লাহর নবী ডাক দিয়ে বললেন উমর ভলিউমটা কমিয়ে দাও বয়সটা কমিয়ে দাও খবরদার রাগ হওয়া যাবে না তুমি কি ভুলে গেছো লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ এই উমর আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের অগ্রগামী হওয়া যাবে না কথা বলেন ঠিক না উমর তুমি কি ভুলে গেছো আমি রাসূলের সামনে লা খবরদার নিজেরা নিজেদের সামনে যেভাবে উঁচু বাক্যে কথা বলো নিজেরা নিজেদের সাথে যেভাবে তোমরা ভলিউম বাড়িয়ে দিয়ে কথা বলো আমি নবীর সামনে এভাবে কথা বলা যাবে আর জোরে বলেন যাবে প্রশ্ন করবে নবীর কথা বললে কি হবে আমার রব্বুল কারীমের পক্ষ থেকে ফয়সালা চিৎকার করে কল সুবহানাল্লাহ নবীর মর্যাদা দিয়েছে কে যদি আমার নবীর সামনে তোমরা বিয়াদবি বলো কোন আচরণ করে কোন কথা বলে নবীর বয়সের উপরে তোমাদের বয়সটা চলে যায় তোমাদের জীবনের সব নেক আমল গুলো চলে পড়ে সরকার হয়ে যাবে ওয়া আনতুম লা তাশউরুন তোমরা টের পাইবে না আল্লাহু আকবার বলে নবীর ইজ্জত দিয়েছে কে আর ধরে বলেন নবীর ইজ্জত দিয়েছে কে হযরত উমর থর থর করে কাঁপতেছেন চোখের পানি জোরে জোর করে ছেড়ে দিলেন ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই আমাকে আপনি ক্ষমা করে দেন এ পৃথিবীর মুসলমান আমি জানতে চাই পৃথিবীর আদালতে নোমরের রাগ হওয়াটা সঠিক না রং কথা বলে সঠিক না রং কিন্তু নবীর আদালত দিয়ে নবী বিচার রায় দিলেন বিচার করলেন এটা তোমার ঠিক হয় নাই কালার চেপে ধরেছে আমার
বিয়াদবি করেছে আমার সাথে মেজাজ গরম হলে আমার হবে তুমি গরম করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবেন না আপনারা মনে সবাই ঘুমাইতেছে সবাই জিন্দা না মুর্দা কে কে মুর্দা সারা তুরা একটু রিফ্রেশ করলাম আপনাদেরকে একটু রিফ্রেশ সবাই জিন্দা আছেন তো সবাই জিন্দা না মুর্দা জিন্দা আলহামদুলিল্লাহ কর নবীর চরিত্রটা দেখেন পৃথিবীর আদালতে পৃথিবীর বিচার দিয়ে পৃথিবীর বিশ্লেষণ দিয়ে ওমরের রাগ হওয়াটা সঠিক কথা বলেন ঠিক কি না আমাদের সামনেও যদি কেউ রাসূলুল্লাহকে গালি দেয় আমরা ছেড়ে দেই না যারা বলেন ছেড়ে দেব না আমাদের সামনে যদি কেউ রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি করে আমাদের ইতিহাস আমরা প্রয়োজনে নিজের জীবনের রক্ত দিয়ে নবীর ইজ্জতকে বুলন্দ করে ছাড়ব কথা বলেন ঠিক কি না নিজের জীবন দিয়ে হলো নবীর ইজ্জতের পতাকাকে বাপ করে পৃথিবীর জমিনে উড়াইতে চাই চিল্লা বলে ঠিক কি না ও পৃথিবীর মুসলমান ওমরের গরম হওয়া ওমরের মেজাজটা বিগড়ে যাওয়া পৃথিবীর আদালত দিয়ে যদি রায় দেওয়া হয় তাহলে ঠিক আছে কিন্তু আল্লাহর নবীর আদালত দিয়ে তিনি রায় দিলেন না এটা ঠিক নয় আমি রাসূলকে আমার আল্লাহ যে ব্রড মাইন্ডেড করেছেন এত সুন্দর হৃদয় তার হৃদয়টা দিয়েছেন হৃদয় এত প্রসারতা হৃদয় এত বিস্তৃতটা আমার আল্লাহ যে আমাকে দিয়েছেন এটার পরিচয় এটার উদাহরণ এটার দৃষ্টান্ত আমার নবী পৃথিবীর জমিনে রেখে যাচ্ছেন রে মুসলমান নবী ওই যায়েদের উপরে রাগ না হয়ে নবী হযরত উমরের উপরে রাগ হয়ে গেলেন জোরে কান সুবহানাল্লাহ এক ইহুদি মসজিদ নববীর মধ্যে আসলেন এসে সুজা দাঁড়িয়ে আমাদের কেবলার দিকে ফিরে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করলো আমার নবীজির হৃদয়টা কত বিশাল ছিল বানাইছেন কে আর জোরে বলেন কে আল্লাহ বানিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করলো হযরত আলী নবীর দিকে তাকিয়ে আছেন হযরত উমর নবীজির দিকে তাকিয়ে আছে নবী যদি একটা অনুমতি দেয় শুধু ইশারা যদি দেয় মুহূর্তের মধ্যে তার কল্লা ফেলাই দিব কথা কোন ঠিক না আপনাদের এলাকার কোন মসজিদে যদি কোন হিন্দু দাঁড়িয়ে পেশাব করে আপনারা কি করবেন ওদের কত কাডিয়া রে গেলে বাদাম মানি ও আমি তো বলছি বাদাম খাওয়াই হই একজন কইছে কাটতে ফেলাইবে অথচ রহমতে আলাম রহমাতুল লিল আলামিন তিনি ডাক দিয়ে বললেন ওমর মেজাজটাকে কন্ট্রোল করো ও আলী মেজাজটাকে কন্ট্রোল করো তাকে তার ইউরিন পাস পাস করতে দাও পেশাবটা শেষ করতে দাও পেশাবের মাঝখানে ডিস্টার্ব দেওয়া যাবে না কথা কোন ঠিক না তাহলে তার কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কথা কই না পেশাব যদি আটকে দেওয়া হয় তাহলে তার পিত্ত থলেতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আমার নবী একজন শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন সুবহানাল্লাহ কই না আর তোমার সার্টিফিকেট তোমার যোগ্যতা তোমার শিক্ষায় নবী অশিক্ষিত হতে পারে কিন্তু আমাদের প্রেম সাগর দিয়ে আমরা বুঝি আমার নবী অশিক্ষিত নয় আমার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিত কথা বলেন ঠিক কি না নবীকে চিনতে হলে নবীকে বুঝতে হলে আগে আদর দরকার কথা বলেন ঠিক কি না কোথায় নবীজির জীবনে নবীজির মাকে জীবনে মাদানে জীবনে আর কোথায় ক্রিকেট খেলা ক্রিকেট খেলা হালাল না হারাম জবাব দেন হারাম না হারাম তো হারামের সাথে কার সাথে কি মিলাইলা কি মিলাইলা কাকি মিলাইলা এগুলো যদি আমরা যারা হক্কানি আল্লাহর ওলিদের ভক্ত আমরা যারা আছি তরিকতপন্থী যারা আছি সেরসেনা বলেন জৈনপুর বলেন বদরপুর বলেন ফুলতলি বলেন তারপরে সিঙ্গুলা বলেন যত হক্কানি আল্লাহ ওলাদের দরবার আছে কোনদিন কি তাদের মুখ থেকে এই সমস্ত কথাগুলো শুনছেন যারা বলেন শুনছেন আর যারা বলেন শুনছেন আমরা বলি আমার নবী কার মতো যারা বলেন নবী কার মতো নবী নবীর মতো নবীর কোন তুলনা চলে না
আমার দেশের যুবক ডিজিটাল দিকে পাগল হইও না, ডিজিটালের পিছনে দৌড়ালো না, যত ডিজিটাল তত ভেজাল। চিন্তা করে ঠিক না, মিশর থেকে পেঁয়াজ আসছে, তুরস্ক থেকেও পেঁয়াজ এসেছে, আকৃতিতে বড় কিন্তু ভিতরে তেজ নাই। কথা কয় না, জোরে বলেন ঠিক না। দেখতে পাও চমৎকার, আকৃতিতে অনেক বড়, ভিতরে মাল নাই। কথা কন ঠিক না, দাম দাম কম না বেশি, আমার দেশি পেঁয়াজের চাইতে। কথা কন জোরে বলেন ঠিক না। এবার বলেন দেশিটা দেখতে অনেক বড়, ছোট দেখতে সাদা। কথা কয় না, লাল মানে কালা। কথা কয় না, লাল মানে কি? ভিতরে মাল আছে। কথা কয় না, তেজ আছে কি নাই? আমাদের দেশের মহিলারা দেখবেন যখন দেশি পেঁয়াজ কুটতে যায়, বডির আকার মধ্যে একটা গাঁটটা দেয়। আমি জিজ্ঞাসা করলাম, ও গৃহিণী এটা কেন? কয় এটা না দিলে দেখো না বিনা পারমিশনে চোখের পানি পড়তেছে। বিনা পারমিশন চোখের পানি পড়তে এটা দিলে একটু কম পড়বে। তখন আমি বুঝলাম যে সর্বনাশ, এটা ছোট হইলে কি হবে? তেজ আছে। কথা কয় না, ডিজিটালের পিছনে দৌড়াইও না, এটার ভিতরে কিচ্ছু নাই। আমার দেশটা যদি কালো হয়, এটার ভিতরে মাল আছে। মুসলমান আমরা শাহজালালের সন্তান। কথা বলেন ঠিক কিনা, আমরা শাহজালালের সন্তান। নবীর ইজ্জত রক্ষার্থে প্রয়োজনে আবার বারাকুটের ময়দানে আমরা হাজির হয়ে যাব। ঠিক আছে, কথা জীবন দিব তো ইমান দিব না, এটা আমাদের অঙ্গীকার। কোনদিন আমাদের জবান থেকে, আমাদের মুখ থেকে বেয়াদবিমূলক এরকম কথা শোনা যায়? যারা বলেন যায়, দেখেন কত বড় বেয়াদবি। আমি আমার যুবক বন্ধুদেরকে বলতে চাই, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ সাহেব, উনি কিন্তু থ্রোলি ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজিতে অনার্স মাস্টার্স করা। তো ইংরেজির পিছনে ঘুরলো না, আঙ্গু ভিতরে ইংরেজি আছে। এর কথা বলেন ঠিক না। আজকে আমাদের মাহফিলে যিনি আসবেন, তিনাকে যদি বলা হয় আপনি থ্রোলি তিন ঘন্টা ইংরেজিতে পারেন, উনি বলতে পারবে, উনি বলতে পারবে ইংরেজির পিছনে দৌড়াইও না, এটার ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক না। ডিগ্রি শয়তানের ছিল। শয়তানের ডিগ্রি কয়টা ছিল জানেন? সাতটা ছিল। দিছেন কি? সর্বশেষ ডিগ্রি মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের টিচার। চাকরিখানি কথা মিয়া, এবার অভিশপ্ত হইল কেন? ভিতরে আদর ছিল না। কথা বলেন ঠিক কিনা, ভিতরে আদর ছিল না, এই জন্য ছিল অভিশপ্ত। আমার বন্ধুরা, আমার বাবারা, যেই কথাটা বুঝানোর জন্য এত দূরে চলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও নবী, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার হৃদয়টাকে কি বিদীর্ণ করে দেই নাই? আমি আমার হৃদয় আপনার হৃদয়টাকে কি প্রশস্ত করে দেই নাই? পৃথিবীর যেই কোনো ধর্মের, যেই কোনো মতে, যেই কোনো প্রকারের মানুষ আপনার কাছে আসবে, আপনার হৃদয় থেকে সে শান্তি নিয়ে বিদায় হবে। জোরে কান সুবহানাল্লাহ। এই হবে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করলো। এবার রহমতি আলম ডাক দিয়ে বললেন, ওমর, মেজাজটাকে কন্ট্রোল করো। আলীকে বললেন, আলী, মেজাজটাকে কন্ট্রোল করো, খবরদার
ताकि पेशाब करते दाओ, ताकि पेशाब करते दाओ, পেশাবের মাঝখানে ডিস্টার্ব করো না, পেশাব শেষ হওয়ার পরে যা করার আমি রাসূল রায় দিয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ। দুই আগন্তুক আমি যেটা বললাম নবীজি শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন, দুই আগন্তুক আসলো, আসার পরে মদিনাতে আসার পরে তাদের জন্ডিস রোগ দেখা দিল। এবার নবীর দরবারে গেল, নবী এই দুইজন মেহমান এসেছে তাদের জন্ডিস রোগ দেখা দিচ্ছে, চোখ মুখ সব হলুদ হয়ে গেছে, তারা কোনো খাবার খেতে পারে না, খাও বলে যেগুলো কি দুধ দিনা চিনি এই হলুদ রঙের গ্রে কালার না এটা কি বলে যেটা হলো উটের পেশাব বলেন দেখি আপনারা খাবে জোরে বলেন খাবে কেউ খাবে না এটার ভিতরে শেফা আছে সুবহানাল্লাহ বলবেন না কারণ আমার নবী তোমাদের জন্য শেফা আছে, উটের পেশাব তোমরা পান করো, একবার হাত দেয় আবার পিছনে দেয়, একবার হাত দেয় আবার পিছনে দেয়, অবশেষে পেট ভরে যখন উটের পেশাব পান করেছে তাদের বডি থেকে জন্ডিস রোগের ভাইরাস চিরতরে চলে গেছে। আল্লাহু আকবার। আজ পৃথিবীর জমিনে জন্ডিস রোগের কোনো ঔষধ তৈরি হয় না, কথা বলেন ঠিক কিনা? এ পৃথিবীর মুসলমান আল্লাহর নবী ডাক্তার বললেন খবরদার, তাকে পেশাব করতে দাও, তাকে ডিস্টার্ব করো না। পেশাব যখন করা শেষ হয়ে গেল আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবীরা বালতি দিয়ে পানি পেশাব গুলো পরিষ্কার করে দাও, তার কারণ হলো এখানে আবার আমাদেরকে সেজদা করতে হবে। চিল্লা বলেন ঠিক না? সেজদার জায়গাটা কি হতে হবে? পাক হতে হবে, কথা বলেন ঠিক কিনা? এবার ইহুদি কি ডাক দিয়া বললেন, যুবক আমার কাছে আসো। ও পৃথিবীর মুসলমান, নবীজির মাইন্ডটা কেমন ছিল, হৃদয়ের বিশালতাটা কত ছিল, এটা বোঝানোর জন্য আমি বলতেছি। আমাদের মসজিদে যদি কোনো বেদিন কোনো ইহুদি কোনো খ্রিস্টান কোনো হিন্দু যদি পেশাব করত, আমার এক ভাই বলেছে তাকে কুবাইতো, আর এক ভাই বলেছে তার সাথে বাদাম হইতো, কথা বলে না? রহমাতুল্লিল আলামিন যুবকটাকে আদর করে ডাক দিলেন, ও যুবক আসো আমার কাছে আসো। বলে যে কেন ডাকলেন? রে যুবক তুমি কি জানো এই ঘরটার নাম কি? বলে যে না। এবার আমার নবী তাকে প্র্যাকটিক্যাল আঘাত করে বুঝিয়ে দিলেন, রে যুবক তোমরা যে ঘরের মধ্যে তোমরা উপাসনা করো, তোমরা যে মন্দিরে উপাসনা করো, তোমরা যে গির্জার মধ্যে উপাসনা করো, তোমরা যাদেরকে খোদা মনে করে উপাসনা করো, যে ঘরের মধ্যে আমাদের ঘরটা হলো উপাসনালয়, এই ঘরের মধ্যে আমরা আমাদের রবকে সেজদা করি। জোরে কান সুবহানাল্লাহ। আমরা আমাদের একটা উপাসনালয়, এই ঘরের মধ্যে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি, এই ঘরের মধ্যে আমরা জিকির করি, এই ঘরের মধ্যে আমরা কোরআন হাদিসের আলোচনা করি, এই ঘরের মধ্যে আমরা দ্বীনের তালিম তারবিয়াত শিক্ষা দেই। রে যুবক আমার কোন উম্মত আমাদের কোন মুসলমান যদি এই জায়গার মধ্যে সেজদা দেয়, এই জায়গার মধ্যে যদি একটা সেজদা দেয়, আমার আল্লাহ একটা সেজদার বদৌলতে 50,000 সেজদার সওয়াব দান করে। আর জোরে বলুন আল্লাহু আকবার। একটা সেজদার দাম, একটা সেজদার দাম কত বেশি জানেন? অবাক হয়ে গেলেন, পাঁচ ওয়াক্ত মসজিদে আমরা সেজদা দেই, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা সেজদা করি। রে পৃথিবীর মুসলমান প্রত্যেক রাকাতের মধ্যে আমরা সেজদা দেই কয়টা? জোরে বলেন কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? ও পৃথিবীর মুসলমান প্রত্যেক রাকাতে আমরা দুইটা করে সাজদা দেই, আর এক এক
একটা সিজদার জোর আমার রাসূল বলতেছেন সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার। ও মুসলমান, পৃথিবীর একটা মুমিনের সিজদা যদি একটা সিজদা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব নিয়ামত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, মুমিনের একটা সিজদার ওজন আল্লাহর কাছে বেশি। আর জোরে বলেন আল্লাহু আকবার। মর্যাদা দিয়েছেন কে? আর আমরা সিজদার মধ্যে পয়রা হিসাব করি ফিয়াজের দাম আজকে কত বাড়ছে। কথা কথা জোরে বলেন ঠিক কিনা? এখন যদি না কিনি আগামীকাল সকালে পাইতামই। আমাকে ফোন দিয়েছে তাড়াতাড়ি লবণ কিনো। আমি বললাম যে কেন? বলে যে শুনতেছি লবণের দাম নাকি পেঁয়াজের দামের মতো হয়ে যাবে। আমি বললাম একটু ধৈর্য ধরো। সকালবেলা লবণের দোকানে গিয়ে, মুদ্রির দোকানে গিয়ে বললাম লবণ দো কজুর রাইতে বেচা শেষ। কথা কয় না কা তো বেশ বললাম যে সর্বশেষ মূল্য কত হয়েছে তো 120। ও মুসলমান, আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে দুনিয়ার হিসাব নিকাশ করে নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা মশা মারি। কথা কয় না? ইমাম সাহেব যদি সূরাটা একটু লম্বা নেয়। কথা কয় না? জোরে বলেন আছে কি নাই? অর্থাৎ আপনি এত লম্বা সূরা নিলেন, কথা বুঝাই দিতে পারছি আমি? তাশাহুদটা যদি একটু লম্বা হয় ইমাম সাহেবের পিছন দিক থেকে হাজির সাহেব কাশি দেয়। সিকন সুরে একটা কাশি দিলে অর্থাৎ হুজুর তাড়াতাড়ি সালাম ফিরান। আপনাদের এলাকায় নাই? আছে। খবরদার, এটা করা যাবে? এরপরে হুজুর যদি কাশির সংকেত অবাক করে অমান্য করে হুজুরের চাকরি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা হুজুর কত দোষের অভাব নাই মিয়া, আমরা বড় অসহায়। হুজুরদের দোষের অভাব নাই। আজকে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ, কম খাইলেও দোষ, বেশি খাইলেও দোষ। কথা বলেন জোরে বলেন ঠিক কিনা? কম খাইলে তো হুজুর মনে আরো দুই টিপ মাইরে আইছে। জোরে কয়। বেশি খাইলে কয় হুজুর পরেরটা পাইলে এমনি খায়। আস্তে হাঁটলে কয় হুজুরের মনে আজকে দাওয়াত একটাই। অথবা বেশি খাইলে, জোরে হাঁটলে কয় হুজুরের দাওয়াত মনে আজকে তিন চারটা আছে। জামাটা একটু স্ত্রী করে পড়বেন কয় হুজুর মসজিদে খায় সরকারে ঘুম, আর সরকারে খায় মসজিদে ঘুমায়। কথা বলে না? জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় নাই, আমি আমার এলাকার কথা বলতেছি। ও পৃথিবীর মুসলমান, মসজিদের ইমাম তো তিনি হবেন যার ইশারায় মসজিদ চলবে। কথা বলেন ঠিক কিনা? যার ইশারায় সমাজ চলবে, ইমামের হুকুম ততক্ষণ পর্যন্ত আপনি মানতে বাধ্য যতক্ষণ পর্যন্ত ইমাম কোরআন সুন্নাহর উপরে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর ইমাম সাহেবের সালাম সুদ। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকায় মসজিদের সভাপতি প্রতি বাড়াইছে যেটা সুজি, ইমাম সাহেবকে চালায় মসজিদের সভাপতি যেটা সুদ খায়। কথা বলেন ঠিক কিনা? ও যুবক মুসলমান, আমি বলতে চাই ইমাম ছিলেন আমার নবী, ইমাম সাহেব যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ায় ওই জায়গার মধ্যে আমার নবী দাঁড়াইতেন, ইমাম সাহেব যেখানে দাঁড়ায় ওই জায়গার মধ্যে সিদ্দিক আকবর দাঁড়াইতেন, ইমাম সাহেব যেই জায়গার মধ্যে দাঁড়ায় ওই জায়গার মধ্যে দাঁড়াইতেন, ইমাম সাহেব যেই জায়গার মধ্যে দাঁড়ায় ওই জায়গায় শেরে খোদা আলী হযরত ওসমান দাঁড়াইতেন। সুতরাং ইমামের সাথে বিয়াদবি করা যাবে? আরে জোরে বলেন যাবে? মসজিদ চলবে কার কথা? জোরে বলেন কার কথা? নামাজ পাঁচ মিনিট আগে হবে না পরে হবে এটা ইমামের ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? মসজিদে গেলে আমাদের শরীরে জ্বালা পোড়া আরম্ভ হয়ে যায়, খালি বারবার গড়ির কাটার দিকে তাকায়। মানে কতক্ষণে বাইর হবে এই টেনশন থাকে। অথচ আল্লাহ রাসূল বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই জগতের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে দামি
মুসলমান সময় দিবে কোথায়? জোরে বলেন কোথায়? অনেক দূরে চলে গেলাম, আমার রসুল ডাকে বলে যুব মনে আছে, কষ্ট হচ্ছে, কষ্টের পরে আমার সুখ আছে, আমার পরে যে দুইজন আসতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের জবানের মধ্যে নূর দিয়ে দেখ, যেরকম আমি আমি ছোট মানুষ, গুনাহগার মানুষ, আসছি শুধু ওয়াদা দিয়েছি, ওয়াদাটা রক্ষা করার জন্য, ওয়াজ শুনবেন আমার পরে। বন্ধুরা, আমার বাবারা রাহমাতুল্লিল আলামিন ডাকটা বললাম, যুবক যে জায়গার মধ্যে দাঁড়িয়ে তুমি নামাজ আদায় করেছো, যে জায়গার মধ্যে তুমি দাঁড়িয়ে পেশাব করেছ, এটা তো আমাদের সেজদা করার জায়গা, এখানে যদি কেউ একটা সেজদা দেয় আমার আল্লাহ 50,000 সেজদার সওয়াব দান করে। যুবক এই কথাগুলো শোনার পরে স্বাভাবিকভাবে ডাক দিয়ে বললেন, মুসলমান আমাদের উপাসনালয়ে যদি পৃথিবীর কোনো মুসলমান এমন কাজ করত তাহলে আপনাদের মতো আওয়াজ তুলত আমরা কাইটা ফেলাইতাম। কথা বলা ঠিক না? অথচ তোমাদের উপাসনালয়ে, তোমাদের মসজিদে, তোমাদের সিজদার জায়গার মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলাম, আমাকে তোমরা একটু বারণ করল না, আমাকে একটা ধমক দিল না, বরং যে জায়গার মধ্যে আমি পেশাব করেছি ওই জায়গার মধ্যে পানি প্রবাহিত করে তোমরা জায়গাটাকে পাক সাফ করে দিয়েছো। রে মুসলমান, আমার আর বুঝতে বাকি নাই, তোমাদের মতো উত্তম জাতি পৃথিবীর জমিনে আর হইতে পারে না। পৃথিবীর জমিনের মধ্যে সব চাইতে উত্তম জাতির নাম হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, তোমাদের মতো এত উত্তম জাতি, এত মর্যাদাবান জাতি পৃথিবীর জমিনে আসে নাই, তোমাদের পরেও আসবে না। চিল্লাইয়া সুবহানাল্লাহ। নবীজির এই কথা শুনে ইহুদি যুবক পাগল বেকার হয়ে গেল, ডাক দেবেন নবী, আর একটা মুহূর্ত দেরি করা যাবে না, আমি হাত বাড়িয়ে দিলাম গো নবী, আমাকে পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ নবী ওমরকে বললেন, ওমর দৃষ্টিটা নামাও, অবনত করো, মেজাজটা একটু ঠান্ডা করো, কালার চেপে ধরেছে আমার মেজাজ গরম হওয়ার কথা তো আমার কথা বলেন ঠিক না? তুমি কেন মেজাজ গরম করেছো? মনে আছে তো? হ্যাঁ পৃথিবীর মুসলমান, এবার রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, ওমর অপরাধ করে ফেলেছো, জঘন্যতম অপরাধ। হযরত ওমর থর থর করে কাঁপতেছে, তার কারণ হলো নবীর সাথে বেয়াদবি করলে, নবীর হুকুমের অগ্রগামী হলে আমার আল্লাহ বিপদ সংকেত দিয়েছেন, তোমার জীবনের সব আমলগুলো আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওমর থর থর করে কাঁপতেছে আর ডাক দিয়ে বললেন, নবী ও নবী ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আমি আর এই কাজ জীবনে করব না। আমার নবী ডাক দিয়ে বললেন, ওমর রে ওমর, শুধু ক্ষমার মধ্যে সীমাবদ্ধ নয়, তোমার জরিমানা হবে দুই গুণ। চিৎকার করে কই সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মেম্বার, আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যান যদি থেকে থাকে, কোন মানুষ যদি চেয়ারম্যান মেম্বারের কালার চেপে বাজারের মধ্যে ধরে, তোর দলে আমি তালাক
কথা বলেন কথা বলেন চিনি আমরা ঠিক না অথচ আমার নবীর যেমন সাহাবায়ে কেরামদেরকে নিজ হাতে নিজ আদর্শ দিয়ে আমার নবী গড়িয়ে তুলেছেন নিজে যেমন সাহাবায়ে কেরামদেরকে তেমন গড়ে তুলেছেন কথা বলেন ঠিক না যার কারণে আমার আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ আকবার সবার দাস আমার নবীর সাহাবীরা কুল্লুহুম আদুল প্রত্যেকই নাই পায়ান বিআইয়ে ইত্তাবাইতুম ইহতাদাইতুম একজনকে অনুসরণ করলে তোমরা হেদায়েত পেয়ে যাবা আল্লাহ পেয়ে যাবা জান্নাতের রাস্তা খুঁজে পাইবা চিৎকার করে বল সুবহানাল্লাহ অথচ আজকে আমার দেশের সাহাবাদের সাহাবায়ে কেরামদের সমালোচনা করা হয় ও মুসলমান আমি জানতে চাই যারা সাহাবীদেরকে সর সাহাবীদের সমালোচনা করে সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না এরা কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না এরা মুসলমানের দুশমন কথা বলেন ঠিক কি না আসহাবিকুন নুজুম আমার রাসূল বলেছেন ওই আকাশের নক্ষত্র চাঁদের সাথে তুলনা করে না করেছেন নক্ষত্রের সাথে আমি জানতে চাই ও যুবক আকাশের তারকার কোন দোষ খুঁজে পাওয়া যায় চাঁদের মধ্যে লাল লাল লেরিমা দেখা যায় কিন্তু তারকার মধ্যে দেখা যায় কেউ দেখতে পারছে না পর্যন্ত দেখা যায় না আমার রাসূল বলেছেন আসহাবিকুন নুজুম আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো এদের দোষ ত্রুটি খুঁজতে যেও না খোঁজ দোষ ত্রুটি খুঁজতে গেলে নিজেরা বরবাদ হয়ে যায় কথা বলেন কথা বলেন ও মিয়া সাহেব পানি নিয়ে খেলা করা যায় মাটি নিয়ে খেলা করা যায় আগুন নিয়ে খেলা করা যায় না কথা বলেন ঠিক কি না এ পৃথিবীর মুসলমান আল্লাহর নবী ডাকটা বললেন উমর তোমার জরিমানা হলো দুই গুণ হযরত উমর ডাকটা বলে ইয়া রাসূলুল্লাহ দ্বিগুণ নয় যদি আমার জরিমানা দশ গুণ হয় আমি দিতে প্রস্তুত চিৎকার করে গেল সুবহানাল্লাহ হযরত জায়েদের হাত ধরলেন ও জায়েদ চলো আমার সাথে চলো দরজার মধ্যে নক করলেন দরজার মধ্যে নক করে আবু শামার মাকে বললেন রে স্ত্রী ও বিবি তাড়াতাড়ি খেজুরের বস্তাটা দাও বলে যে কেন বলে যে আল্লাহর নবী জরিমানা করেছে দ্বিগুণ আমাকে জরিমানা দিতে হবে আল্লাহর নবীর সাহাবী হযরত উমর হযরত জায়েদের হাতে যেই পরিমাণ খেজুর আল্লাহর নবীর কাছে তিনি পাইতেন এর দ্বিগুণ খেজুর হযরত জায়েদের হাতে দিয়ে দিলেন আর ডাকটা বললেন জায়েদ দেখো তোমার পরিমাণের দ্বিগুণ হয়েছে কিনা যদি না হয় বলো আমি আরো দিতে প্রস্তুত তবু আমাকে আল্লাহর নবীর দরবার থেকে ক্ষমা নিয়ে বের হতে হবে জোরে কেন সুবহানাল্লাহ হযরত জায়েদ ডাকটা বলে ওমর ওমর আমি এই জগতের মধ্যে নবীর কাছ থেকে পাওনা আদায় করার জন্য আসি নাই আমি যেই কারণে নবীর দরবারে এসেছি ওই কারণটা আমি পেয়ে গেছি আমার পরীক্ষায় আমার পরীক্ষার হলে নবী গোল্ডেন এ প্লাস পে পাস করেছে চিল্লায় কল সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে হযরত জায়েদ ওমরকে ডাকটা বলেন ওমর আমাকে নবীর কাছে নিয়ে চলো আমার আর বুঝতে বাকি নাই রাহমাতুল্লাহ আলামিন ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে বললেন সুবহানাল্লাহ কিসের কারণে নবীজির হৃদয়ের বিশালতার কারণে কথা বলেন ঠিক কি না আলোচনা কি সামনে চলবে আমার সময় কিন্তু শেষ আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বললেন এই আয়াতের তাফসীর করতে গেলে আয়াতের উপরে আলোচনা করতে গেলে রাত শেষ হয়ে যাবে মুসলমান আমি আর এখানে আর সময় দিলাম না প্রথম নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ও নবী আপনার হৃদয়টাকে কি আমি বিশাল করে দেই নাই যার কারণে পৃথিবীর সব মাখলুকাত আপনার কাছে এসে শান্তি পায় জোরে বলেন সুবহানাল্লাহ দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী আপনার দুই নম্বর নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে দিয়েছি যে দুই নম্বর নিয়ামতের কথাটা আমি স্মরণ করে দিলাম আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদ'আনা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক নবী আপনার পিঠের উপরে যেই বোঝাটা ছিল যেই বোঝার কারণে আপনি নবী বাঁকা হয়ে যেতেন
যেই বোঝার কষ্ট আপনি নবী সহ্য করতে পারতেন না আমি কি এই বোঝাটাকে আপনার পেট থেকে হালকা করে দেই নাই এ মুসলমান মুফাসসিরিনে কেরাম এটার দুইটা ব্যাখ্যা করেছেন কয়টা আর জোরে বলেন কয়টা এই বোঝা যারা বিজন শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে এক নাম্বার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ঘোষণা করে দিয়েছেন ও নবী আপনার পূর্বের এবং পরে জীবনের সব গুনাহ আমার আল্লাহ আপনার জীবন থেকে ডিলিট করে দিয়েছেন জোরে কান সুবহানাল্লাহ লিয়াগফির আল্লাহ লানা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়েছেন আপনার পূর্বের এবং পরে সব গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে ডিলিট করে দিয়ে আপনাকে পৃথিবীর জমিনে মাসুম হিসাবে জীবন যাপন করার মতো শক্তি দিয়েছেন কে আর জোরে বলেন কে এই আয়াত থেকে সূরা ইনশিরাহ থেকে আমাদের শিক্ষা আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না আর জোরে বলেন ছিল না গুনাহ থাকতে পারে আমার নবী নিষ্পাপ কথা বলেন ঠিক কি না শুধু আমার নবী নয় পৃথিবীর সমস্ত নবী এবং রাসূল আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইন্নাল আমবিয়া কুল্লুহুম মাসুমুন প্রত্যেকটা নবী এবং রাসূল পৃথিবীর জমিনে নিষ্পাপ তাদের জীবনে কোনো গুনাহ নাই চিল্লায় কোন সুবহানাল্লাহ অথচ আমার দেশে আজকে একদল মানুষের আকীদা যারা বলে নবীজির জীবনেও ছোটখাটো কিছু ত্রুটি বিচ্যুতি ছিল নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ চিল্লা বলেন নাউজুবিল্লাহ এইজন্য আমরা বলি আহলুস সুন্নাহ হতে হবে জোরে বলেন কি হতে হবে আহলুস সুন্নাহ হতে হবে আহলুল হাদিস হওয়া যাবে না আরে জোরে বলেন যাবে না আমার যুবকরা তোমরা মনে কষ্ট পাইছো আগামী বছর দাওয়াত দিও না হক কথা আমি বাপেরও জানি না কথা বলেন ঠিক কি না আহলুল হাদিস হওয়া যাবে না আহার হতে হলে আহলুস সুন্নাহ হতে হবে কথা বলেন ঠিক কি না নবীজি বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন তারা তুফিকুম আমরা ইলাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ ও আমার উম্মতেরা আমি আজকে রাসূলের বিদায় হজের ভাষণে বলে গেলাম তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটার নাম হলো কুরআন আর একটার নাম হলো সুন্নাহ এই দুইটা জিনিস যদি তোমরা জীবন দিয়ে আঁকড়ে ধরতে পারো আমি রাসূল কথা দিয়া তোমরা কোনোদিন গোমরাহ হইবে না চিৎকার করে গেল সুবহানাল্লাহ এক নাম্বার কুরআন এক নাম্বার জোরে বলেন এক নাম্বার দুই নাম্বার সুন্নাহ দুই নাম্বার আল্লাহ রাসূল হাদিস বলে নাই আল্লাহ রাসূল কি বলে নাই হাদিস বলে নাই অনেক হাদিস মানসুখ হয়ে গেছে তুমি তো টেডি মাওলানা না তোমার খবর নাই কথা কই না তুমি কলেজে পড়ো তুমি ইউনিভার্সিটিতে পড়ো তুমি স্কুলে পড়ো তোমার এটা এই জ্ঞান রাখার তোমার সময় নাই তোমার যোগ্যতাও নাই সুতরাং তোমার মতো ছেলের মুখ থেকে কোনোদিন এই কথা বের হওয়ার কোনো সুযোগ নাই যে মাযহাব মানা লাগবে না আমাদের আকীদা আমাদের বিশ্বাস মাযহাব মানার প্রয়োজন আছে কিনা আরে জোরে বলেন আছে কি নাই আমার বন্ধুরা আমার বাবারা আমি কি কথা বুঝাইতে পারছি আহলুল হাদিস হওয়া যাবে আরে জোরে বলেন যাবে আহাল হতে হলে আহলুস সুন্নাহ হতে হবে কথা বলেন ঠিক কি না ও যুবক আমার স্লোগানটা একটু দাও যত ডিজিটাল সবাই বলে নাই যত ডিজিটাল নবী বলেছেন দল হবে কয়টা 72টা 73টা হবে 72টা যাবে জাহান্নামে জান্নাতে যাইবো কয়টা ও যুবক এই বৃদ্ধ বাবাদেরকে নিয়ে কোনো ভয় নাই এই যে বুড়া বুড়া কিছু দাড়ি পাকা মানুষ আছে না এদেরকে নিয়ে কোনো টেনশন নাই কেন জানেন এরা বলে যে আমার বাপ জেডার মধ্যে আসলে আমি এটাতে আছি কথা কয় না আমার দাদা যেই পথে আছে আমি ওইটাই আছি বেজাল হইলে তুম করে নিয়া যদি কই পাইছো কোথায় করলাহ ইন্টারনেট কথা কয় কোথায় পাইছো কহা এখানে বাধা লাগবে না এখানে বাধা লাগবে পাইছো কই করলাহ ইউটিউব কথা কয় না তোমরা ইউটিউবের পাগল বুইরার সামনে যদি কয় ইউটিউবটা খোলো বুইরা কই ইউটিউব এডি আবার কি কই কথা কয় না বুড়া মানুষ নিয়ে কোনো ঝামেলা নাই এদের আকীদা ফ্রেশ আছে কথা বলেন ঠিক কি না যত ঝামেলা তোমাদের মত যুবকদেরকে নিয়ে খবরদার ডিজিটালের পিছে দৌড়ানো যাবে কুল্লুহুম ফিন্নাস ইল্লা মিল্লাত ওয়াহিদা আমার নবীর কথা কার কথা আমি সালিহীর কথা নয়
আমার বাবার কথাও নয়, আমার দাদার কথাও নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথাও নয়, আমার নবীর জবান মোবারক দিয়ে বের হয়েছে উম্মত, 72টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। ও মুসলমান, প্রত্যেকটা মাহফিলে আমি বলে যাই, ও যুবক, যেই 72টা জাহান্নামে যাবে কিয়ামত পর্যন্ত দলের আবির্ভাব হবে, দেখবা এই জগতের মধ্যে কাদিয়ানিও একটা আছে, কথা কোন ঠিক না? চিল্লা করে আছে কি নাই? কাদিয়ানিরা মুসলমান না কাফের? ও যুবক আওয়াজ করে বলো, কাফের না মুসলমান? কমো কাদিয়ানিরা কোনদিন মুসলমান হতে পারে? আরো জোরে বলেন, পারে? আমরা রাষ্ট্রীয়ভাবে সংসদ ভবনে এটার বিরুদ্ধে আইন চাইতে চাই না। দুই হাত তুলে বলেন, রাষ্ট্রীয়ভাবে এদেরকে কাফের ঘোষণা করা হোক, এটা আমরা চাই কি চাই না? কাদিয়ানিরা কোনদিন মুসলমান হতে পারে? আরেকটা আছে হিজবুত তাওহীদ, কথা কয় না? জোরে বলেন আছে কি নাই? আরে কবি চাইতা আছে এরকম 72টা হবে, জোরে বলেন কয়টা? 72টা হবে। 73 নম্বর যেটা, এটা যাবে জান্নাতে। এবার আমি বলতে চাই যে একটা দল জান্নাতে যাবে, এটা কি নতুন করে আসবে না এটা পুরানটা? আমি কি কথাটা বুঝাইতে পারছি? এটাই তো মনে হয় শাহজালালের পর, জোরে বলেন, এটাই তো 360 আউলিয়ার পথ, এটাই সাহাবী তাবেঈ তাবে তাবেঈদের পথ, এটাই আমার রাসূলের পথ, কোন সন্দেহ আছে? আমরা নতুন চাই না পুরান চাই। যে যুবক, শেষ কথা বলে আমি বিদায় নিতে চাই, পুরান চাই ভাবতে পারে কথা হয় না? নতুনটা দেখতে চিকচিক করে কিন্তু পানি ছেড়ে, কথা কয় না? আমাদের পুরান রাস্তা দেয় আসল রাস্তা, কথা বলেন ঠিক কি না? ও পৃথিবীর মুসলমান, সুতরাং এখান থেকে আমাদের আকীদা হলো, আমার নবীর তিনটা নিয়ামতের মধ্যে দুই নম্বরের নিয়ামতটা আমার আল্লাহ ডাকিয়া বললেন, নবী আপনার আগের পরের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জোরে কই সুবহানাল্লাহ! মাফ করার অর্থ হলো এই, নবী গুনাহ করছে মাফ করছে এটা না, বরং নবীর ভিতরে এমন একটা সফটওয়্যার টি দিয়ে দিয়েছে কোন গুনাহ নবীকে টাচ করতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? আর জোরে বলেন আল্লাহু আকবার! ওই যে সফট সদর আলম নাশরাহ লাকা সদরা, মামা নবীর অপের হাত সার্জারি করে নবীর ভিতরে যা দিয়ে দিয়েছেন আল্লাহ একবারে দিয়ে দিয়েছেন, এটার মধ্যে আর কোন নাপাকি থাকতে পারে? কোন নাপাকি স্পর্শ করতেও পারে না। চিল্লাইলেন সুবহানাল্লাহ! আরে পৃথিবীর মুসলমান, এবার দুই নম্বর ব্যাখ্যাটা মুফাসসিরিন কেরাম করেছেন, এই জগতের মধ্যে আমার নবীর ভিতরে একটা টেনশন ছিল, নবীর ভিতরে একটা চিন্তা ছিল, আল্লাহ আমার উম্মতের কি ব্যবস্থা হবে, আমার উম্মতের কি ফয়সালা হবে, ও আল্লাহ আমার উম্মতের ফয়সালা আপনি করে দেন। আমার আল্লাহ ডাকিয়া বললেন, নবী আপনার উম্মতের ফয়সালা দিয়ে আমি আল্লাহ আপনার উপর থেকে উম্মতের টেনশন নামক বোঝাটা আমি হালকা করে দিয়েছি। চিৎকার করে কই সুবহানাল্লাহ! আল্লাহু আকবার!